ঘর পড়েলে মাগ দশ হয় পিতা মাতার আমল নামায় রোধেকে হয় একটি ঘর পড়লে মাগ দশ চিনে সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমাদের একবার জানতে চেয়েছেন যে কখন সালাম দেওয়া নিষেধ আমরা বলবো যে এর উত্তরে যে কোন কোনো আলেম সালাম দেওয়া নিষেধ বলে বিশ বাইশটা কারণ উল্লেখ করেছেন কিন্তু প্রথমে আমরা বলতে চেষ্টা করব যে শরীয়তে কোরআন হাদিস দ্বারা কতটুকু প্রমাণিত আর কতটুকু আলেমদের ধারণা মাত্র প্রথমত কথা হচ্ছে সুর সুনান নাসাইয়ের মধ্যে হজরত মুহাজির মানে কুনফুদ রদিয়াল আত্রম থেকে মনোনীত তিনি সালাম দিয়েছেন রসুর আকরমসাল যখন তিনি করছিলেন তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর দেননি ওযু করা পর্যন্ত যখন ওযু করলেন তখন তার সালামের উত্তর দিলেন এই হাদিসটাকে শেখাল বানাহ রাদিয়াল্লাহু আলী বিশুদ্ধ বলেছেন এরকম ভাবে আপনার জাবির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত যে ডে ইবনে মাজাহর হাদিস যে একজন ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু পাশ দিয়ে যাচ্ছিলেন যখন রাসূল ইসলাম কষ্ট করছিলেন তখন রাসূল আকরম সাল্লাল্লাহু সাল্লামকে সালাম দিলে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাকে বললেন যে ইদা রাআইতানি আলা মত লিহাদিহি الحاله فلا তসাল্লিম আলাইয়া ফাআলত যালিকালাম আরুদু আলাইহি যে তুমি যদি আমাকে এমন অবস্থায় আবার দেখতে পাও তাহলে সালাম দিবে আম আমাকে কারণ এই এমন অবস্থায় সালাম দিলে আমি তোমার উত্তর দিতে পারব না এরকম হাজিব বিন কুনফুদ রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিসে এসেছে যে তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু সালাম দিলেন যখন তিনি ওযু করছিলেন তখন তিনি উত্তর দেননি ওযু করা পর্যন্ত যখন অজু করলেন তখন উত্তর দিলেন এবং বললেন যে আল্লাম ইন্নাহু লা মিননি আন আরুদ আলাইকে লা নিكرهতু ওয়া নাযকুরুল্লাহ যে আমার মনে চাচ্ছিল না এবং আমি তোমাকে উত্তর দেইনি এই কারণে কারণ আমার মনে চাচ্ছিল না যে আমি আল্লাহ স্মরণ করব পবিত্রতা ছাড়া সুতরাং আমি পবিত্র হয়েই তোমাকে সালামের উত্তর দিলাম এই কারণে হাসান রাহিমুল্লাহ আপনার পছন্দ করতেন যে তিনি কুরআন পড়া এবং আল্লাহর জিকির করা পবিত্রতা ছাড়া সহিহ বলা নউত রাহিমুল্লাহ এই হাদিসটি কি শুদ্ধ বলেছেন যাই হোক এটার মধ্যে আপনার নিশ্চিতভাবে যেটা বোঝা যায় যে postcss করার সময় আপনার সালাম দেওয়া নিষেধ কিন্তু আরেকটা সেটা হচ্ছে রসুল আকরমের রুচির ব্যাপার যে তিনি পছন্দ করেন যে আপনার পবিত্র হওয়া ছাড়া আল্লাহর কথা স্মরণ করতে কিন্তু এর বিরুদ্ধে আপনার পাওয়া যায় যে রসুল থেকে যে তিনি কানে হায়ানি যে রসুল আকরমাম সর্বদা তিনি আল্লাহর জিকির করতেন সুতরাং এটাও হতে পারে যে রসুল ইসলাম সর্বদা আপনার পবিত্র থাকার চেষ্টা করতেন যাই হোক এটা হচ্ছে একবারে প্রমাণিত কথা যেটা এরপরে আরেকটি হাদি শোনার পর আমরা আহ আলেমদের কিছু কথায় যাবো সেটা হচ্ছে যে রসুল আকরম ইসলাম নামাজ চলাকালীন আহ তাকে সাবে সালাম দিতেন এবং সালামের তিনি উত্তর দিতেন

তিনি হ্যাঁ রসুল সাল্লাম নামাজ পড়ার সময় মানুষের সালাম দিলে তিনি কি ব্যবহার দিতেন তখন তিনি বলছেন তিনি হাত দিয়ে ইশারা করতেন হ্যাঁ এটাকেও শেখ বাদ রহমতুল আলী বিশুদ্ধ বলেছেন এর থেকে বোঝা যায় যে প্রস্রাবের টাইমটা তো বাদ গেল সেটা রসুল ইসলাম নিষেধ করেছেন বিশুদ্ধ হাদিসে আর নামাজের সময় কিন্তু তিনি সালামের উত্তর দিতেন তো নামাজের টাইমটা যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেইখানে সালামের উত্তর দেওয়া যায় সালাম দেওয়া যায় তাহলে অন্যান্য গুলাকে তুলনামূলক ক্যাচ করে চিন্তা করে অন্য আরো নিষেধাজ্ঞার ব্যাপারটাকে আরো দীর্ঘায়িত করা সেটা কখনো সমাচীন হবে না হ্যাঁ আমি দেখাচ্ছি দেখেন নামাজের চাইতে কি ওগুলা গুরুত্বপূর্ণ হয় যেমন গিজাউল আলবাব একটা কিতাব আছে মঞ্জু মাতুল আদাবের ব্যাখ্যা গ্রন্থ সেখানে বলা হয়েছে যে কিছু লোককে সালাম দেওয়া মাকরু অপছন্দ বর্ণনীয় তার মধ্যে একজন আছে যিনি উজুরত আছেন আর কি যিনি হাম্মামে আছেন গোসল করছেন যিনি খাচ্ছেন যিনি যুদ্ধ করছেন যিনি তেলাওয়াত করছেন যিনি জিকির করছেন যিনি তালবিয়া পড়ছেন যিনি হ্যাঁ অপবিত্র উজু নেই যিনি খুদ্ দিচ্ছেন যিনি ওয়াজ করছেন এবং যারা ওয়াজ শুনছেন অথবা যিনি ফেখার আলোচনা করছেন অথবা যিনি শিক্ষকতা করছেন যিনি কোনো বিষয় নিয়ে গবেষণা করছেন যিনি আজান দিচ্ছেন যিনি একামত দিচ্ছেন এবং যিনি আপনার নিজের কোনো প্রয়োজনীয় কাজ ছাড়ছেন মলমূত্র ত্যাগ করছেন এবং এরকমভাবে যিনি নিজের স্ত্রীর সাথে সহবাস করছেন অথবা এরকম নিজের কোনো প্রয়োজনীয় কাজে ব্যস্ত আছেন সুতরাং এদেরকে সালাম দেওয়া যাবে না বলে তারা উল্লেখ করেছেন এবং অনেকে এটাকে কবিতা আকারেও বলেছেন রদ্দুলসালামে ওয়াজিবুল ইল্লা আলা সালাতি মনফিস সালাতিউ বিয়া ও তালবিয়াহ ওফি ফি কদাই হাজাতিল ইনসানি ওফি ইকাম আউউল আহদানি أو سلم الطفل أو السكرانة أو شابة يخشى شا بها إفتنان أو فاسق أو ناعس أو نائمي أو حالة الجماع أو تحاكمي أو كان في الحمام أو مجلونة فيثنتان قبله ما عشونا قبلها عشونا, تاني قبل عشونا هاي بتارا كو بتاك كو أي ايبها كو ترى كوب تأكله شد ولا كرسن أعير كذا قل أي شو ترى إيه هنا أسي سلام دوا جابنا سلام دوا جابنا نمد তাকে দেওয়া যাবে না এখানে বাড়তি উল্লেখ করা হয়েছে এবং যিনি ঘুমন্ত আছেন তাকে সালাম দেওয়া যাবে না ফাসিককে সালাম দেওয়া যাবে না আহ এবং যিনি বিচার বিচারের কাজে আছেন তাকে সালাম দেওয়া যাবে না হ্যাঁ এগুলো উল্লেখ করেছেন কিন্তু আমরা বলবো যে যখন নামাজের মধ্যে আপনার সালাম দেওয়া যায় সুতরাং এই কথাগুলোর কোনো কি গুরুত্ব নেই এটা হচ্ছে আসল কথা এই কারণে আমরা বলবো যে নিষেধাজ্ঞার শুধু একটাই ক্ষেত্র হচ্ছে আপনার প্রস্তাব পায়খানা করার সময় কেউ সালাম দিলে তার উত্তর দেওয়া যাবে না এবং সেই সময় সালাম দেওয়ার ক্ষেত্রেও রসুল আকরম নিষেধ করেছেন যে ফল আতুল সাল্লিম আমাকে এমন অবস্থায় সালাম দিবে না সুতরাং এই একমাত্র নিষেধাজ্ঞা ছাড়া যে কোনো সময় সালাম দেওয়া চলবে আশা করি বুঝতে পেরেছেন জাকুল্লাহ